দর্শক দেখেন তো চিনতে পারেন কিনা এটা কোন জায়গায় আমি এসেছি। যদি চিনতে পারেন তাহলে কমেন্টসে জানাবেন, আপনার জন্য একটা চকলেট থাকবে। ভ্রমণ পছন্দ করেন এমন মানুষের জন্য ওয়াটার পার্ক হবে খুব মজার জায়গা, শিশুদের জন্য আরো মজা। আপনি নিশ্চয়ই জানেন কক্সবাজারেই আছে বিশ্বমানের একটা ওয়াটার পার্ক। আজ আপনাদের জন্য ওয়াটার পার্কের বিস্তারিত তথ্য নিয়ে কথা বলবো। তবে যারা একদিনের জন্য কক্সবাজারে আসবেন তাদের জন্য খুব মুশকিল হবে, কারণ এখানে এসে সময় নষ্ট করাটা ঠিক হবে না। আর যারা কক্সবাজারে দুই তিন দিনের জন্য ভ্রমণ করতে আসবেন তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর হবে। দিনের কাট ফাটা রোদের সময়টা এখানকার পানি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। কক্সবাজার শহরের ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ ধরে 24 কিলোমিটার সামনে এগোলেই পাবেন ইনানি বিচ। এর পাশেই রয়েছে হোটেল সিপাল ওয়াটার পার্ক। এটা বাংলাদেশের কক্সবাজারের সর্বপ্রথম ওয়াটার পার্ক। 9 একর জায়গা নিয়ে এই বিশাল পার্কটি তৈরি হয়েছে। এই পার্কে রয়েছে নানা রকমের খেলনা, নানা রকমের রাইডস। এখানে আছে উইন্ডস্টর্ম, মাল্টিল্যান্ড, বডি স্লাইড, অ্যাকোয়া লুপ, ফ্লোট স্লাইড, আর রেইন ড্যান্সের ফোয়ারাগুলো আপনাকে এমনভাবে ভিজাবে মনে হবে আপনার চারিপাশে রংধনু আসতেছে। এই ওয়াটার পার্ক সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, আর সপ্তাহে সব দিনই খোলা থাকে। আপনারা যদি সিএনজিতে করে আসেন তাহলে 600 টাকার মতো খরচ হতে পারে। এই ওয়াটার পার্কের ভিতরে যে প্যাকেজগুলো আছে সেটা 700 টাকা থেকে শুরু। বেশ কিছু প্যাকেজ আছে। এই 700 টাকা দিয়ে আপনি 8টা রাইড শেয়ার করতে পারবেন। বলতে পারেন এই 700 টাকার প্যাকেজটা গরিবের জন্য। এছাড়া আরো দামি দামি প্যাকেজ আছে, সেখানে রোমাঞ্চকর অনুভূতি পাবেন আপনারা। তবে এখানে ঢোকার আগে কিছু তথ্য আপনার জানা জরুরি। এর ভিতরে ছায়া কম, প্রচন্ড রোদ, প্রচন্ড গরমে আপনি খুব অসুস্থ হয়ে যেতে পারেন। সাথে পানি নিয়ে ঢুকবেন, তাছাড়াও যদি খাবার নিয়ে ঢোকেন তাহলে অনেক ভালো হবে, কারণ দাপাদাপি করে তো আপনাকে ক্ষুধা লাগবে। বিশেষ সতর্কতা হলো এই সব রাইডস এ চড়তে গেলে আপনাকে বিশেষ কাপড় পরতে হবে। সাধারণ এই সুতি পোশাক দিয়ে ওই রাইডস গুলোতে আপনি চড়তে পারবেন না। ওই ধরনের সিনথেটিক কাপড় এখানে এর ভিতরে আপনারা পাবেন, ওনারা বিক্রি করেন। আর আপনি যদি সঙ্গে নিয়ে আসতে পারেন তাহলে তো আরো ভালো। এখানে একটা বিশেষ সুবিধা হচ্ছে নারী পুরুষের জন্য আলাদা চেঞ্জিং রুম আছে। আর আপনাদের বিশেষ কোনো কিছু রাখার জন্য এখানে ব্যবস্থা আছে, সেটার জন্য ফি দিতে হবে 150 টাকা। রাইডে উঠতে চাইলে শিশুদের জন্য কিন্তু খুবই রিস্ক, এই জন্য শিশুদের বয়স হতে হবে 8 বছরের উপরে। এক এক ধরনের রাইডে এক এক ধরনের মজা, আর যত পয়সা তত মজা। ওয়াটার পার্ক শেষ করে পাশে একটা সি বিচ আছে, সেটার নাম হলো পাটুয়ার টেক, পাথরের রানী পাটুয়ার টেক। অসাধারণ একটা সি বিচ, অবশ্যই সেখানে যাবেন। আর এই বিচের পাশেই পাবেন বাঁশের তৈরি সব চমৎকার রেস্টুরেন্ট। এর পাশেই একটা মনোরম নিরিবিলি একটা সি বিচ আছে, সেখানেও আপনি সময় কাটাতে পারেন। আর এই বিচে নেই কোনো কোলাহল, নেই কোনো হট্টগোল, আর পাশেই আছে হেলিপ্যাড, আপনি কিছুক্ষণ ওখানে নিজেকে জড়াই নিতে পারবেন। আর যা গোল্ডেন মেমোরি, ছবি তুলতে পারবেন অনায়াসে। দর্শক ওয়াটার পার্ক নিয়ে বেশি বলার কিছু নেই, আর আপনারা সবাই এর মজা যা জানেন আমি জানি। তবে এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।